হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যথারীতি একটা ভিডিও শেয়ার করার জন্য ঠিক এই মুহূর্তে ক্যামেরার সামনে হাজির হয়েছি। শুরুতেই যে বিষয়টি বলবো, যে যেখানেই থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনি নিজেও নিরাপদে থাকুন, পাশাপাশি পরিবারের অন্য অন্য সদস্যদেরকেও নিরাপদে রাখুন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু চেঞ্জ, আমরা এই মুহূর্তে ছাদে অবস্থান করছি, বিকাল টাইম আর রোদ্দুরের প্রভাবটা ওই রকম নেই, আর বাতাস কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে গাছপালা কিন্তু একটু নড়াচড়া করছে, সুতরাং বাতাস বইছে, এটা আল্লাহ পাকের অশেষ একটা রহমত। আমার তো মনে হচ্ছে বাতাসে মাঝে মধ্যে আমি উড়েও চলে যেতে পারি, ধরে রাখো। যাই হোক, এক্স্যাক্টলি আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু থাম্বনেইল অথবা টাইটেল কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন, বিশাল বিশাল বললে ভুল হবে, দারুণ এক স্টোরি নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। তার পূর্বে কিছু কথা বলে নিতে চাই। আমাদের একটা আপু ওর ভিডিওতে লিখেছে যে আপু আপনি ভাইয়াকে এভাবে কেন বলেন, বা ভাইয়াকে কেমন যেন একটা, মানে যাই হোক, হয়তো বা আপু আমাদের ভালোর জন্যে বলেছে। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক দুষ্টামি করি আপনাদের সামনে, অনেক মজা করার চেষ্টা করি, এছাড়া কিন্তু মানে অন্য কোনো বিষয় না। সুতরাং আর ভিডিওর ওই পারে যে কী হয় যদি দেখতো, তো আমি আমি বলবো যে সুতরাং আপনারা কিন্তু প্লিজ এই বিষয়গুলোকে অন্যভাবে নেবেন না, আর অন্যভাবে নেওয়ার কোনো সুযোগও নেই। তারপরেও আমি কিন্তু ও আর আমি তো একই জন, তাই না? তো যাই হোক, বিষয়টা কিন্তু অন্যভাবে নেবেন না। আর আপনাদের অনুরোধ করে বলছি, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে জোর করে, পীড়িত কখনো হয় না। সুতরাং আমি বলবো যে জোর করে কোনো কিছু করার কোনো দরকার নেই, নিজের মনের বিরুদ্ধে কখনোই কোনো কাজ করবেন না, সেটা রেজাল্ট কিন্তু খুব খারাপ আসে অলওয়েজ। বাট ইচ্ছার বিরুদ্ধে পড়াশোনা করবেন, সেটা অবশ্যই ভালো কাজে দেবে। অ্যান্ড আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, একটু বলে রাখি আমাদের ভিডিও অলমোস্ট অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেই সময়ে পিঁপড়া, যেহেতু আমরা ছাদে অবস্থান করছি, পিঁপড়া ঠিক ক্যামেরাতে গিয়ে মানে কামড় দিচ্ছে মনে হয়। এখন বারবার ক্যামেরা রিফ্লেক্ট হচ্ছে, আমাদের চেহারা ভালোভাবে দেখা যাচ্ছিল না, সেটা কেটে উঠলাম। আবার হঠাৎ করে ওর কাজিন আসছে, যার কারণে ভিডিওটা একবারে পুরোটাই বাতিল করে আবার নতুন করে আমরা শুরু করছি। আমার পুরো এলোমেলো লাগছে। যাই হোক, তো কথা হচ্ছে আমরা ঘটনাটা 2017 সালের প্রায় লাস্টের দিকে, আপনাদেরকে একটু বলে রাখি, আমার বিয়ে হয়েছে বা আমাদের বিয়ে হয়েছে 2016 সালের 4ই ডিসেম্বর, আই মিন 17-র শুরুতে, এবং যদি বলি যে 16-র কিন্তু একেবারেই লাস্টে, এবং জানুয়ারিতে তার পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে, সরি জুনে পরীক্ষা সব কিছু কমপ্লিট হয়ে গেলে প্রায় জুনে কিন্তু তাকে আমি ঢাকায় নিয়ে যাই এবং যথারীতি সেখানে আমরা বসবাস করা শুরু করি। তো জুলাই আগস্ট সেপ্টেম্বর, তিন মাস পরের ঘটনা বলতে গেলে, আর মনে করেন নতুন বউ তখন। হ্যাঁ, এটা বলাই যায় যে একেবারেই নতুন বউই বলা যায়। আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা অপরিহার্য পার্ট এবং যেটা কখনোই ভোলা যায় না। স্টিল আপনাকে যদি বলি যে আপনি যদি ওল্ড এজে চলে যান, মানে বৃদ্ধ বয়সেও যদি চলে যান, তারপরেও দেখবেন যে সেই স্মৃতিগুলো কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে। যদিও আমি এখন ওল্ড এজে যাইনি, তারপরেও আমার কাছে যে জিনিসটা মনে হয়, অনেক সময় দাদা নানারা আলহামদুলিল্লাহ এখনও জীবিত, তাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শুনেছি, এই জন্যে বললাম। আমার স্টুডেন্ট লাইফটা ছিল মানে কি বলবো, যে আমার ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি পেয়েছি তাদেরকে আমি পেয়ে অত্যন্ত গর্বিত। তার কারণ হচ্ছে যে যখন থেকে ইউনিভার্সিটি লাইফটা আমার স্টার্ট হয়ে গেল, কিছু ফ্রেন্ড সার্কেল ক্লোজ কানেক্টেড হয়ে গেল, এবং আমার আমি যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়েই কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলটা অনেকেই থাকত। তো সেই একই সাথে থাকার সুবাদে আবার দুই একটা ফ্রেন্ড হয়তো পাশের এলাকায় থাকতো, তো আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবারে চেষ্টা করতাম সবাই একসাথে খাওয়া। সেটা কিন্তু ভার্সিটি লাইফ, ইউনিভার্সিটি লাইফে তো সেটা রিচ ফুড হতে পারে, নর্মাল ফুড হতে পারে, খাওয়া দাওয়া করি, পাশাপাশি দেখা যায় হয়তো দুই তিনজন রান্না করতেছে, আমরা চারজন মিলে কার্ড খেলতেছি। একটা কথা বলে রেখে, আমি প্রচুর কার্ড খেলতাম ইউনিভার্সিটি লাইফে। আমার কাছে মনে হতো যে এটা একটা নেশা, কার্ড খেলে এটা শুধুমাত্র গেম, চারটা ফ্রেন্ড সার্কেল হয়তো একে অপরের সাথে তুই পারবি না আমাদের সাথে, তুই পারবি না আমাদের সাথে, বিষয়টা এরকম। তো যাই হোক, এক্সপার্ট ছিলাম অনেক, 29, অনেক বেশি খেলতাম, অনেকেই চিনতে থাকতে পারেন আবার নাও পারেন। যারা ভাই ব্রাদার আছেন, যারা আজকে স্পেশালি ভিডিও দেখছেন, তারা হয়তো অবশ্যই বুঝবেন। আমরা দুজন খেলি এখনো মাঝে মাঝে ঢাকায় থাকি, আমরা লুডো খেলি, কার্ড খেলি, অনেক এনজয় করি। আর যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি কার্ড খেলতাম আর স্মোক করতাম, এটা আমার স্মোকটা আমি ছেড়ে দিয়েছি বিয়ার তিন মাস পর, অনেস্টলি স্পিকিং। প্রায় আমি যদি বলি যে 6 বছর একটানা স্মোক করেছি, খুব বাজে একটা সিগারেট, গোল্ড লিফ সিগারেট খেতাম আমি, এবং এত বেশি খেতাম যে একদিনে আমার অলমোস্ট 20টার মতো সিগারেট লাগতো। কি
তো এই এখন যদি খাইতাম তাহলে আমার কত টাকা যাইতো ওই সময়। ভাগ্যে সেই টাকাটা বেঁচে গেছে। এক মানে একটা সিগারেটের দাম ছিল 8 টাকা, ওই সময় আমি ছেড়ে দিয়েছি আর কি। পার ডে তাহলে আমার কত যাইতো? 160 টাকা, মানে সিগারেটের পেছনেই যাইতো। 160 টাকা আমারে দিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে, ওকে। সো বিয়ের প্রায় 3 মাস পরে আমি স্মোক করা ছেড়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ বিয়ের পর স্মোক করা যেদিন থেকে ছাড়ছি আজ পর্যন্ত আর আমি ধরিনি, ইভেন দো সিগারেট আমি স্পর্শও করিনি, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও কোনো সম্ভাবনা নেই, কোনোভাবেই সম্ভাবনা নেই, একদম ইনশাল্লাহ অ্যাপারেন্টলি আপনাদেরকে বলে দিলাম। তো এই যে আমরা প্রতি সপ্তাহে খেতাম, এই ধারাবাহিকতাটা কিন্তু বজায় ছিল। ইভেন দো যখন প্রফেশনাল লাইফ আমাদের স্টার্ট হয়ে গেল তখনও বলতো আমরা ফ্রেন্ড সার্কেল একটা লম্বা সময় প্রায় 1 না 6 বছর কিন্তু একই বিল্ডিংয়ে ছিলাম আমরা। তো যেহেতু আমি ম্যারিড তো আমার ওয়াইফ আমার কাছে থাকে, তো বাইরে থেকে 2-3 জন ফ্রেন্ড সার্কেল যারা আসে তারা কিন্তু দেখা যায় যে কখনোই কিন্তু আমার বাসায় বা আমার রুমে আসতো না। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি ম্যারিড তারা ওই আমার আর এক ফ্রেন্ড, যে 2 ফ্রেন্ড একসাথে থাকে ওই রুমে আসতো। তো একদিন ও আসার পরে তো আমার এক ফ্রেন্ড বলতেছে যে দোস্ত ভাবিকে দেখবো কিনা, আমার হ্যাঁ অবশ্যই দেখবি, কেন না। তো সেদিন আবার ও পিঠা বানাইছে, আমার এখনো মনে আছে, পিঠা বানাইছে হচ্ছে কি পিঠা জানো? তেলের পিঠা। তো শক্ত হয়েছিল ফার্স্ট টাইম। এখন তো আমার ফ্রেন্ড এখন প্রথম দেখলো, এখন যাই হোক দেখে, কারণ হুট করে আসছে। তো তো আমরা তিনজনে বলবো এখন পিঠা বানাইছেন কি খাইতে দেবে, পিঠাই খাইতে দিয়েছে। এত শক্ত, আমার যে লজ্জা লাগতেছিল যে আল্লাহ ফার্স্ট টাইম বানাইলাম আর এটা কি আমার পিঠা খাচ্ছে, বলতেছে এত সুন্দর, মানে অনেক মজা আসছে। আমরা নিজেরাই খাইতে পারিনি, শক্ত ছিল, আমি হাসবো না কাঁদবো কিছু বলতে পারতেছি না, ও তো লজ্জায় চুপ করে আছে। হ্যাঁ তো ও অবশ্য পিঠা খাইছে, একটা পিঠা একটা একটা পিঠা না। তুমি বলছিলা যে ও ফার্স্ট টাইম বানাইছে, আগে কখনো বানায়নি। তো তখন বলতেছে যে ফার্স্ট টাইমে এত সুন্দর পিঠা, আসলে অনেক ভালো, সরি ভাবি অনেক ভালো পিঠা বানাইছে। যাই হোক, তারপরে উনি যথারীতি আবার ওই রুমে আমরা চলে গেলাম। ও এটা প্রথমকার ঘটনা, এটা যে এটা আর একদিন আসছিল। তো যেদিনকার ঘটনাটা আমরা বলবো, বৃষ্টি পড়তেছে, এটা আবার কি শুরু হইলো, তো আমরা ঘটনায় চলে যাই। তো এরকমই এক শুক্রবারে আমার ফ্রেন্ড সার্কেল আসছে ওই বাসায়, আমার ওই ফ্রেন্ডের বাসায়। তো আমাকে ফোন দিল, তো আমি গেলাম, যাওয়ার পরে বলছে যে আজকে আমরা সবাই খাবো, তো টাকা নিয়ে আয়। তো আমরা সবাই চাঁদা উঠাই আর কি বাজার করি। তো আমি টাকা দিলাম, ওরা বাজার করতে গেলো। তো পরে ওকে বললাম যে ওরা যে আসতেছে, এখন তো রান্নার কাজ করতে হবে, ওখানে থাকতে হবে, তো তুমি এক কাজ করো, তুমি রুমেই থাকো আর আমি আসতেছি। তো বললো যে আমি দরজা লাগাইতে পারবো না। তো আমি বাইরে থেকে দরজা লক করে আমি গেছি। যাওয়ার পরে 2 জন রান্নার কাজে লেগে গেছে আর আমরা 4 জন বসে কাঠ খেলতেছি, অনেকক্ষণ একটা না লম্বা সময় ধরে কাঠ খেলছি। হ্যাঁ অনেকক্ষণ বলতে ভাইরে ভাই 2 ঘন্টা তো হবে, তা তো অবশ্যই। তো কাঠ টাঠ খেলার পর যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো দেন আমি এখন প্লেট নিতে আসতে হবে রুমে। তো আমি যথারীতি আসলাম ও দরজা মানে খুলে ভিতরে ঢুকছি। ঢোকার পরে দেখতেছি যে ও ধ্যান ধরে আসে, ধ্যান ধরে আসে। তো আমি ওই জিনিসটা আর আমি ও তাকাই না, আমিও কিছু বলি না, বলে আমি প্লেট নিয়ে চলে গেছি। আমি ও মানে অন্যদিকে ঘুরে আসে, আমি আর তাকানোর চেষ্টাও করিনি। তো যাই হোক, আমি প্লেট নিয়ে আমি চলে গেছি। যাওয়ার পর ওখান থেকে খাবার নিয়ে, ওর জন্য খাবার দিয়েছে, 2 জনের জন্য খাবার নিয়ে রুমে আসছে। আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে বৃষ্টি আসতেছে। হ্যাঁ ও হচ্ছে আমি তখন ওই রান্না করতো, হ্যাঁ আমি রান্না করতাম ওই সময় রান্নার দায়িত্ব। তো যাই হোক, দেন আমি রুমে আসার পরে ওরে যখন ডাকলাম, ওর দিকে তাকায় আমি আশ্চর্য হয়ে গেছি, দেখি যে চোখ এরকম ফুলে গেছে আর এত লাল হয়ে গেছে। তা আমি বললাম মানে আমি হতবাক, মানে ভয় পেয়ে গেছি আমি, কী ব্যাপার এরকম হলো কেন, তা আমি কী হয়েছে? তো বলছে আরে না কিছু হয়নি। আমি তা আমি বুঝতেছি যে একটা জায়গায় আমি গেছি অনেক লম্বা সময় ধরে, নাই হয়তো বা এখানে মন খারাপ। আমি কী হয়েছে বলো, তুমি বলো। কই কিছু হয়নি। কী রে ভাই, কী হইলো? কিছু হয়নি, বাড়ি থেকে কথা হয়েছে? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না কথা হয়নি, কিছু হয়নি, বলতেছে না। তো আমি ভাবতেছি যে আমার মনে হয় ওর বাসাতে কোনো প্রবলেম হয়েছে। তো আমি ওরে ভালো করে বললাম যে দেখো যাই হয়েছে সেটা আমারে বলো, না হলে আমার বিষয়টা আমি টেনশন কাজ করবে, অন্য কিছু কাজ করবে। তো বলছে তুমি রাগ করবে না? তো তো না আমি আল্লাহ কী এমন হলো যে আমি রাগ করবো, আমি বুঝতে পারতেছি না। আমি কী আছে তুমি বলো তো, নাটক করো না বলো। তো বলছে আচ্ছা তুমি এখানে আসো। কোথায় যাবো? এখানে আসো। তো ওই নাটক, বড় ছেলে নাটক, বড় ছেলে নাটক বের করছে, বের করে আমাকে বলছে যে আমি এই নাটক দেখে কাঁদছি।
এইবার তো আমার মেজাজ এমন পরিমাণে বিগড়ে গেছে, ওই দিনই প্রথম পাবলিক হয়েছিল মনে হয় নাটকটা, মেজাজটা আমার এত পরিমাণে বিগড়ে গেছে আমার মনে হচ্ছিল আমি খুন করে ফেলাই, মানে কি রে ভাই নাটক দেখবো দেখবো তো এত পরিমাণে চোখ ফুলে গেছে। মানে সত্যি বলি সেদিনও তোমরা বলছি আমি শুধু ওই নাটকের জন্যই কাঁদিনি, আরও আমার অনেক জিত লাগতেছিল। মানে আপনারাই বোঝেন বিয়ে হয়েছে মানে তারপর আমি তো আমার পড়াশোনার জন্য ছিলাম না, তিন মাস হয়েছে আমি আসছি নতুন একটা জায়গায়, আমার তো ভয় লাগতেছে রাত্রে। মানে আসলে হয়েছে কি ও একা তো ওইভাবে থাকার সুযোগ ফ্রেন্ড সার্কেল ইন্টারমিডিয়েট লাইফ ফ্রেন্ড সার্কেলের সাথে থাকছে তো রাতের বেলা অনেক রাত হয়ে গেছে 11:30-12টার মতো বেজে গেছে, এই জিনিসটা আবার আমি বাইরে থেকে দরজা লাগায় দিয়ে গেছি, এটা হচ্ছে বড় সমস্যা। আমি জিত করে ফোনও দিইনি ডাকিও কিছু না, ভয়ে মরে যাব। এটা দেখে আমার তো খুব রাগ লাগলো, যাই হোক তারপর রাগটা কন্ট্রোল করে আমি বললাম যে এগুলো ঠিক না, এগুলো দেখে কান্নাকাটি করলে তো আল্লাহ পাপ দেবে অনেক কিছু বুঝাই দিলাম। পরে আমারে বলতেছে তুমি আগে নাটকটা দেখো তুমি নিজেও কাঁদবে, আমি আর আমি আর রাখো তো কান্নাকাটি এটা কি কোনো কান্নার বিষয় হলো নাকি। তো পরে যাই হোক অনেক রিকোয়েস্ট করলো, তারও মানে 3-4 দিন পরে আমি নাটকটা অর্ধেক অর্ধেক করে দেখছি আর কি। সর্বশেষ একটা জায়গাতে গিয়ে আমার ইমোশনটা কাজ করছে, যেটা যখন আমি দেখলাম যে মেহজাবিন বিদায় নিচ্ছে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে, যে আসলে আর দেখা হচ্ছে না, কিছু গিফট টিফট দিচ্ছে, ওই সময় আসলে একটু মানে মনের মধ্যে একটা দাগ কেটে গেল যে সামথিং ইজ হ্যাপেনিং হুইচ ইজ পজিটিভ, সরি হুইচ ইজ নেগেটিভ। কান্নাটা মানে মনে হচ্ছিল রিয়েলি কাটতেছে কান্নাটা, কিন্তু আসলে আমি বলবো যে সবার মনে কিন্তু দাগ কেটে গেছে। তো মানে কি বলবো, এরা পারে না ভাই, মানে কি এমন কোনো কাজ আছে কি কান্নাটাই না করছে, তুমি কিন্তু অভিনয় মেজাবিনের জায়গায় একদম পারফেক্টলি করতে পারবে, এত সুন্দর কান্না করছে চোখ টোক খুলে গেছে। যাক আপনাদেরও যদি মানে আমি বলি যে আপনারা যদি কেউ কখনো এরকম ঘটনা দেখেন আগে ভালো করে কারণ জানবেন না, হুটহাট রাগারাগি করবেন না, কারণ আমার মনে হয় যে মেয়েরা কিন্তু এরকম মানে না জেনে না বুঝে অনেক কিছু মুভি টুভি তা নাটক হাবি যাবি অনেক কিছু দেখে কান্নাকাটি করে। সুতরাং যে সমস্ত ভাই ব্রাদার আছেন আগেই না শুনে ও আগে হঠাৎ করে কোনো ব্লেম দিবেন না বা কোনো কিছু বলবেন না, আগে জানবেন। মেয়ের একটা আবেগই থাকে, ছেলেদের হৃদয় একটু কঠিন থাকে, ঠিক আছে, তার জন্য মেয়েরা আলোতে কেঁদে দেয়। সো যাই হোক এই মজার একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, মজার ছিল তোমার জন্য, আমার কাছে মজার না নাটকটা দেখে আমার সত্যি বলতে কষ্ট। আর ওই সময়টা আমি প্রচুর নাটক দেখতাম কারণ আমি যেহেতু একা থাকতাম বাসায়, আর ও তো রাত্রিবেলা বাসায় আসতো, সকালবেলা আবার ঘুম থেকে উঠে এই দৌড়, তো সেহেতু আমি নাটক সর্বোপরি একটা কথা বলি যে আসলে সে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, এটা আপনারা অনেকেই জানেন যারা আমাদের লাভ স্টোরিগুলো দেখেছেন। লাভ স্টোরি যে সমস্ত 11টা এপিসোড আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যদি এখনও কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ সেটা অবশ্যই আমার ওয়াইফের চ্যানেল আপলোড করা আছে বিডি ওম্যান ইউটিউবার, আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে কেউ চাইলে তার চ্যানেলের সাথে যুক্ত হয়ে। আর যদি ভিডিওগুলো না দেখেন তাহলে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে আওয়ার লাভ স্টোরি, সেখানে গিয়ে আপনারা সমস্ত এপিসোডগুলো দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। যাক মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, আমি চাই ভবিষ্যতে তুমি আর কখনো এরকম কান্নাকাটি করবে না, এবং এটা কিন্তু এখন তো ভাই নাটক দেখারই সময় পাচ্ছি না, আর বাড়ি এসে তো কোনো এমবি ভরে দাও, মানে এমবি ভরে দাও না বললে ভুল হবে, ভিডিওগুলো আপলোড করা হচ্ছে প্রতি আমার মনে হয় যে 2 দিন পর পরে 3 GB 5 GB এরকম করে, কারণ কি বলবো আর নেটের স্পিডটাও তো অনেক খারাপ, আর ভিডিওগুলো আপলোড করতে প্রশ্নই আসে না, কারণ 1 মিনিট যদি নাটক দেখি তার জন্য আমি 10 মিনিট বসে থাকতে হবে, তাই না? তো যাই হোক আমরা বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, একটা কি বলবো মেমোরেবল ইভেন্ট অথবা স্টোরি যেটাই বলুন কেন আপনার সাথে শেয়ার করলাম, ভালো খারাপ কোনটা লেগেছে জানি না বাট শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, বিদায় নিচ্ছি, সালামু আলাইকুম।